অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের 27 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় দেন। গত 22 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার সময় পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন।